নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমাকে আমার বেশ কিছু বন্ধুবান্ধব এই রেসিপিটি শেয়ার করবার জন্য অনুরোধ করেছিলেন। বাসন্তী পোলাও বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু। এটি সম্পূর্ণ নিরামিষ, কিন্তু কষা মাংস কিংবা ফুলকপির কোরমা কিংবা আলুর দমের সঙ্গে বাসন্তী পোলাও ভীষণ ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। পোলাও বানাবার জন্য একদম মেজারিং কাপ মেপে আমি চাল নিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে আমি পোলাও বানাবো। জলটা যাতে পোলাওতে একদম ঠিকঠাক দেওয়া হয় সেই জন্যে কাপ মেপে আমি চালটা নিচ্ছি। আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে বাড়িতে যে কোনো চায়ের কাপ বা বাটিতে চাল মেপে নেবেন, আর সেই চালের বাটি বা কাপে মেপেই কিন্তু জলটা দেবেন। দেড় কাপ চাল আমি নিয়ে নিলাম, গোবিন্দভোগ চাল। চালটা খুব ভালো করে প্রথমে পরিষ্কার করে নেব। এবার চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, এই স্ট্রেনারে করেই আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে নিয়ে চালটা স্ট্রেনারের চারিদিকে ছড়িয়ে দেব। যদি আপনাদের কাছে এরকম স্ট্রেনার না থাকে তাহলে খবরের কাগজ কিংবা কাপড়ের ওপর রেখে চাল থেকে জলটা একদম শুকিয়ে নেবেন। 30 মিনিট থেকে 40 মিনিট রাখলে চালের থেকে জলটা শুকিয়ে যায়, চাল ভিজিয়ে রাখার দরকার নেই। গোবিন্দভোগ চাল কিন্তু ভেজাবার কোনো প্রয়োজন নেই। দেখুন, 40 মিনিট পর চাল থেকে সমস্ত জলটা কিন্তু ঝরে গেছে, একদম জল শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এবার এই চালটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি 1 চা চামচ লবণ দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। আর দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্যে চিনিটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন নুন চিনিটা ব্যবহার করবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ আদা বাটা। এবার সমস্ত কিছু দিয়ে চালটাকে খুব ভালো করে মেখে নেব। চাল ভালো করে মাখা হয়ে গেছে। এবার চালটাকে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2টো দারচিনি, কয়েকটা ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ। ছোট এলাচ আর লবঙ্গটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে এই মশলাগুলোকে 30-40 সেকেন্ড সময় মতন ভেজে নেব। ৩০-৪০ সেকেন্ড পর মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 20-25টা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি। এবার এই কাজু বাদামগুলোকে লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। 1
মিনিট সময় ধরে কাজবাদাম ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 20টা কিশমিশ। কাজবাদাম আর কিশমিশটা আপনারা আপনাদের ইচ্ছে মতন নিতে পারেন। এবার এটাকেও আরও 1 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি সময় ধরে কিন্তু কাজুবাদাম ভাজার দরকার নেই, তাহলে কাজুবাদাম পুড়ে যাবে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে একটুখানি ভেজে নেব। কিশমিশগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট সময় ধরে লো ফ্লেমে কাজুবাদাম আর কিশমিশটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা চাল। চালটাকেও লো ফ্লেমে ধীরে ধীরে ভালো করে ভেজে নেব। 3 মিনিট সময় ধরে চালটাকে লো ফ্লেমে ভাজব। চাল ভাজতে ভাজতে একটা সসপ্যানে জল গরম বসিয়ে দিয়েছি, জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জল ভালো মতন ফুটে গেছে, এবার এই ফুটন্ত জল ভেজে নেওয়া গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে দেব। যে মেজারিং কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই মেজারিং কাপ মেপেই আমি পোলাওতে জলটা দিয়ে দিচ্ছি। 1.5 কাপ চাল নিয়েছি, তার জন্য আমি 3 কাপ জল দিচ্ছি। আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে, আপনারা যে কাপ বা যে বাটির মাপ নিয়ে চাল নেবেন সেই মাপেই কিন্তু জলটা দেবেন। মানে যদি 2 কাপ চাল নেন তাহলে 4 কাপ জল দিতে হবে। আমি যেহেতু 1.5 কাপ চাল নিয়েছি, আমি সেই মেজারিং কাপেরই 3 কাপ জল পোলাওতে দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে হাই করে দিয়ে একটু পোলাওটাকে ফুটতে দেব। পোলাওটা ফুটে উঠলে ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। লিডে একটা যেহেতু ছিদ্র আছে, সেই ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পর পোলাওটাকে একটু নাড়িয়ে দেব। এখনও সামান্য একটু জল রয়েছে, আরও কিছুক্ষণ পোলাওটা সেদ্ধ হবে, মানে আরও 5 মিনিট পোলাওটাকে হতে দেব। পোলাওটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে, কারণ যাতে নিচে লেগে না যায়। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিট পোলাওটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমাদের পোলাও কিন্তু একদম রেডি। চাল খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দেখুন কেমন সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে। তবে এখনও কিন্তু আরও একটুখানি ঢাকা দিয়ে আমি রাখবো, কারণ এর মধ্যে যে অল্প একটু জলো ভাবটা রয়েছে সেটা আর 5 মিনিট অপেক্ষা করতে হবে একদম ঝরঝরে হওয়ার মতন। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর দেখুন তৈরি হয়ে গেছে একদম ঝরঝরে বাসন্তী পোলাও। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।